এই স্কুটার অন করতে হলে আপনি এই রিমোটটা ছাড়া কখনোই স্কুটারটা অন করতে পারবেন না। সবাইকে প্রথমে ওয়েলকাম করতে চাই, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ব্লগ বাই রিফা। তো 2023-এর এইটা হচ্ছে প্রথম কোনো ফার্স্ট ইমপ্রেশন ভিডিও যেটা হচ্ছে আমি আমার চ্যানেল অ্যান্ড ফেসবুক থেকে আপলোড করতেছি। অ্যান্ড আমার পিছনে কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন একটা এডিভি দানব রাখা আছে, মোটামুটি সবাই তাকে চিনে, যেটা হচ্ছে হন্ডার 150cc একটা এডিভি স্কুটার। তো আমি এখন পর্যন্ত স্কুটার নিয়ে অনেকগুলো ফার্স্ট ইমপ্রেশন ব্লগ করেছি, বাট এডিভি সেকশনে হচ্ছে এটা নিয়ে আজকে প্রথম একটা ফার্স্ট ইমপ্রেশন মানে ব্লগ ক্রিয়েট করব। আর অ্যাকর্ডিং টু মি ফার্স্ট ইমপ্রেশন ভিডিও হচ্ছে কোনো রিভিউ না, যেহেতু স্কুটারটা আমি প্রথমবার দর্শন করতেছি। সো এটা আমার চোখে কেমন লাগতেছে অ্যান্ড এটার কিছু টুকটাক স্পেসিফিকেশনই হচ্ছে আমার তরফ থেকে একটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। সো চলেন দেরি না করে আজকের ব্লগটা শুরু করি এবং দেখি যে কেন এই এডিভি স্কুটারের প্রাইস এত হাই এবং যারা এটা ইউজ করছেন কী কী কারণে হচ্ছে এটা ইউজ করছেন। তো যে কোনো স্পেসিফিকেশনের বিষয়ে সবার আগে হচ্ছে প্রায়োরিটি পায় একটা স্কুটার কিংবা বাইকের ইঞ্জিন কোয়ালিটি কিংবা ইঞ্জিন হচ্ছে রেডিয়েন্স কীরকম সেটা নিয়ে। তো এডিভির এই স্কুটারটা হচ্ছে 149cc একটা স্কুটার, যেটাকে আমরা হচ্ছে 150cc একটা স্কুটার বলে হচ্ছে কাউন্ট করি। আর এটা একটা এয়ার কুলেন্ট ফোর স্ট্রোকের টু ভালভ একটা ইঞ্জিন, যেটাতে রয়েছে হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার। দেন ইঞ্জিন কোয়ালিটির পরে এখন এটার হচ্ছে বিল্ট ইন কোয়ালিটির নিয়ে কিছু ডিসকাশন করি আপনাদের সাথে। সো প্রথমেই হচ্ছে স্কুটার, যেহেতু আমরা সবসময় সবার ভিতর একটা কনফিউশন থাকে যে ব্রেকিং কেমন কিংবা গ্রিপিং কেমন, সো চলেন ফার্স্টেই এই এডিভি স্কুটারটা আমরা টায়ার নিয়ে কথা বলি। তো ফার্স্টে বলি হচ্ছে ফ্রন্ট টায়ারের বিষয়ে। ফ্রন্ট টায়ারে কিন্তু হচ্ছে যে সাইজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 110 and 80 সেকশনের একটা টায়ার দেওয়া হয়েছে। আর যদি এটার রেয়ার টায়ারের কথা বলি, রেয়ার টায়ারটাও হচ্ছে খুবই ভালো, আমাদের নর্মাল স্কুটারের মতো না, এটা হচ্ছে দুইটা টায়ারই হচ্ছে বড় ইউজ করা হয়েছে। রেয়ার টায়ার ইউজ করা হয়েছে 130/70 সেকশনের টায়ার। তো টায়ারের পরে কথা বলবো এই স্কুটারটার ব্রেকিং সিস্টেম নিয়ে। এই স্কুটারে কিন্তু সামনে এবং পিছনে দুইটা ব্রেকই হচ্ছে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, যেটা আমরা সচরাচর আমরা যেই টাইপের নর্মাল স্কুটারগুলো ইউজ করি সেইটার ক্ষেত্রে কিন্তু সামনে ডিস্ক ব্রেক আর পিছনে কিন্তু ড্রাম ব্রেক থাকে। নট অনলি ডিস্ক ব্রেক, এই স্কুটারের সামনে কিন্তু ABSও ইউজ করা হয়েছে, এই যে ABS। সো এইটা বুঝতেই হবে ABS ইউজ করার একটা স্পেশাল রিজন হচ্ছে এটা একটা এডিভি স্কুটার, আর যদি এটাতে ABS ইউজ না করে সো এটাতে এটাকে এডিভি বলার কোনো অ্যাকচুয়ালি রিজনই থাকে না, ওয়ার্থই হয় না। তো আমরা নর্মালি দেখা যায় স্কুটারের সমস্ত টায়ারগুলা একটু ছোট ছোট হয়, সেই কারণে আমরা কিন্তু নর্মাল যারা স্কুটার ইউজার আছি সবসময় ব্রেকিং সিস্টেম কিংবা হাইওয়েতে যাওয়া নিয়ে কিন্তু সবসময় খুব প্যারা খাই, বাট এটা কিন্তু ওরকম না। তো আমি আপনাদেরকে বলি যে এই স্কুটারটা এইটা কিন্তু হন্ডা কোম্পানির যে বিভিন্ন ধরনের বাইক আছে সেই বাইকের মতো আপনাকে ফ্যাসিলিটি দিবে, এবং অ্যাজ পার আই নো হন্ডা কোম্পানির অনেক বাইক আছে লাইক GSXR ওর আরও অনেক কিছু বা অনেকগুলো বাইক যেটাতে কিন্তু কখনোই চাবি কিংবা কি ইউজ করে কিন্তু বাইক স্টার্ট নেয় না, রিমোটে হচ্ছে বাইক স্টার্ট নেয়। অ্যান্ড এই স্কুটারটাও সেম, এই স্কুটার একটা রিমোট আছে, যেই রিমোট থেকে আপনি অ্যাক্টিভ না করলে এই স্কুটারটা কখনোই অ্যাক্টিভ হবে না এবং স্কুটার আপনি রাইডও করতে পারবেন না।
এই স্কুটার অন করতে হলে আপনি এই রিমোটটা ছাড়া কখনোই স্কুটারটা অন করতে পারবেন না এবং এই রিমোটটা নিয়ে আপনি যদি একটা সে মিনিমাম রেঞ্জের বাইরে চলে যান এই স্কুটারের সাথে এই রিমোটটা মানে যদি রেডিয়েন্স অনেক বেশি দূর হয়ে যায় তখন কিন্তু কোনোভাবেই এই স্কুটারটা আপনাকে অ্যাক্টিভ করতে পারবেন না কিংবা অন্য কেউ এসে এটা কিন্তু অন করতে পারবে না নিয়ে যেতে পারবে না তো এখন যদি এই রিমোটটার বিষয়ে আপনাদেরকে বলি এই রিমোটটার দুটো সিস্টেম আছে একটা হচ্ছে এই যে এটা হচ্ছে লক বাটন এটা যদি লক দিয়ে আপনি প্রেস করে রাখেন তাহলে কেউ কোনোভাবেই হচ্ছে স্কুটারটা নিয়ে যেতে পারবে না এবং অ্যাক্টিভ মোডেও থাকবে না আপনি যে রাইড করবেন যতক্ষণ পর্যন্ত এই লক বাটন প্রেস করে দিয়ে রাখবেন এই স্কুটারটা অ্যাক্টিভও হবে না মোডেও আসবে না এবং আপনি কিন্তু এটাকে নিয়ে রাইড করতে পারবেন না আর আরেকটা হচ্ছে এটা সেটা হচ্ছে স্কুটার আপনি কোনো জায়গায় পার্কিং করলেন সেক্ষেত্রে এটা যখন আপনি প্রেস করবেন তখন কিন্তু এই স্কুটারটা হচ্ছে আপনি সার্চ করতে পারবেন একটা হচ্ছে একটা বিপ 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 সাউন্ড দিবে তো থাকে না অনেক সময় যে আমরা কোথাও কোনো কিছু পার্ক করে রেখে গিয়েছি এবং স্কুটারটা কোথায় রেখেছি ভুলে গিয়েছি সেক্ষেত্রে এটা কিন্তু আপনি প্রেস করলে স্কুটারটা আপনাকে সাউন্ড হচ্ছে প্রোভাইড করবে এবং আপনি ইজিলি আপনার স্কুটারটা ভিড়ের মাঝখান থেকে খুঁজে পাবেন তো এবার আসেন এটার হচ্ছে কিছু এখানকার যে হ্যান্ডেল বারে যা যা আছে সেগুলো আমি শেয়ার করি সেটা হচ্ছে এটার কিন্তু আপার অ্যান্ড ডিপার এটার এই যে হেডলাইটটা ইউজ করা হয়েছে আর এই স্কুটারে কিন্তু সামনের যে হেডলাইট এবং পিছনের যে টেল লাইট সমস্ত কিছুই প্রত্যেকটা লাইটই হচ্ছে এলইডি লাইট ইউজ করা হয়েছে তো আপনি যখন হেডলাইটটা হচ্ছে ইউজ করবেন এটা হচ্ছে আপার আর এখানে ভাইয়া এক্সট্রা করে একটা হচ্ছে কি বলে ডিপার ইউজ করে নিয়েছে যেটা হচ্ছে ওই উনি ইনস্টল করে নিয়েছে অ্যাকচুয়ালি এখানেও কিছু অনেক সুইচ আছে যেগুলো উনি ইনস্টল করেছে সেগুলোর বিষয়ে আমি না বলি এটা হচ্ছে ইন্ডিকেটরের লেফট অ্যান্ড রাইট ইন্ডিকেটরের আর এটা হচ্ছে সেলফ এটা হচ্ছে সেলফ অ্যান্ড এটা হচ্ছে ইমার্জেন্সি অর হ্যাজার্ড লাইট যেটা হচ্ছে আমরা হাইওয়েতে ইউজ করি এইটা কিন্তু ডিফল্ট বাই ডিফল্ট এই স্কুটারের সাথেই হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে সো এখনকার স্কুটারে কিন্তু এই ইমার্জেন্সি কিংবা হ্যাজার্ড লাইটটা থাকে না যেটা এই স্কুটারে দিয়ে দেওয়া হয়েছে সো এই জিনিসটা আমার অ্যাকচুয়ালি ভালো লেগেছে এই জিনিস মানে ভালো লেগেছে এই স্কুটার সম্পর্কে এটা হচ্ছে আইডলিং অ্যান্ড এটা হচ্ছে আইডলিং স্টপ সো এটা যদি অন থাকে এইখানে দেখেন একটা হচ্ছে আয়ের মতো ওটা আমি দেখাই দিই আপনাদেরকে আমি জানি না লাইটের কারণে দেখা যাবে নাকি না এ নামে একটা সাইন হচ্ছে অ্যাক্টিভের মতো মানে উঠেছে মানে এই জিনিসটা অ্যাক্টিভ তো আপনি যখন রানিং অবস্থায় থাকবেন তখন হচ্ছে আইডলিং স্টপটা যদি আপনি অ্যাক্টিভ রাখেন তাহলে যদি থ্রটল ছেড়ে দেন কিংবা নর্মালভাবে থাকেন স্কুটারটা অটোমেটিক অফ হয়ে যাবে অ্যান্ড যখন আবার আপনি মনে করবেন যেটাকে রান করবেন তখন হচ্ছে হালকা একটু থ্রটল দিলে তখন কিন্তু স্কুটার আবার তার নিজস্ব গতিতে ব্যাক করবে অ্যান্ড আপনি এটা নিয়ে রান করতে পারবেন মানে অনেকটা ইঞ্জিন কিল সুইচও বলা যায় আবার ইঞ্জিন কিল সুইচ নাও বলা যায় এই স্কুটার হর্নটা হচ্ছে এরকম এইটা কিন্তু সিঙ্গেল একটা হর্ন দিয়ে দিয়েছিল এটা ডাবল হর্ন ভাইয়া হচ্ছে মডিফাই করে ইউজ করেছে বাট এটাতে সিঙ্গেল একটা হর্ন দেয় যেটা মোটামুটি মিষ্টি সাউন্ড অনেক বেশি যে সাউন্ড সেরকমটা না বাট আপনারা জানেন কখনই আমার কোনো বাইকের ডিফল্ট হর্ন পছন্দ হয় না আমার কাছে পপ হর্নই ভালো লাগে এবং ভাইয়া কিন্তু এই যে এখানে এক্সট্রা কিন্তু পপ হর্নের সুইচ করে নিয়েছে এবং পপ হর্ন ইনস্টল করে ভাইয়া কিন্তু পপ হর্ন হাইওয়েতে ইউজ করে তো এবার আসেন এইটার যে স্পেসিফিক কিছু স্পেশাল জিনিস আছে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি যেটা আমার নিজেরও বুঝতে 10-15 মিনিট সময় লেগেছে কারণ আমি আবারও বলবো এটা কিন্তু আমাদের নর্মাল স্কুটারের মতো না এটার মধ্যে অনেক বেশি ফাংশনস আছে এবং অনেক বেশি কিছু ইউজ করা হয়েছে সো চলেন আমরা এবার এই স্কুটারের ফ্রন্ট পার্টের লুকস অ্যান্ড ফ্রন্ট পার্টে কী কী ইউজ করা হয়েছে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এখন আমি আপনাদেরকে বুঝাই এটার সব থেকে হচ্ছে মানে কী বলবো টপ সিস্টেম বাট যেটা খুবই একটা প্রিমিয়াম সিস্টেম বাট আমার বুঝতে অনেক বেশি সময় লেগে গিয়েছে তো এই স্কুটারটা সমস্ত কিছু এখানেই আমি আপনাদেরকে বললাম যেটা লক থেকে এটাকে আনলক করতে হবে দেন কিন্তু এটা অ্যাক্টিভ মোডে চলে আসবে এবং তখন এই স্কুটারটাকে আপনি সেলফ দিয়ে স্টার্ট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই কাঁটাটা যখন এখানে থাকবে এটা অ্যাক্টিভ মোডে আছে স্কুটার আমি যদি এখন সেলফ দিয়ে স্টার্ট দিই স্টার্ট হয়ে যাবে যদি এটাকে একটু পিছনে নিয়ে আসেন এটা হচ্ছে সিট অ্যান্ড ফুয়েল যেটার সুইচটা এখানে দেওয়া হয়েছে ফুয়েল মিন্স এটা যখন আপনি প্রেস করবেন আস্তে করে এই যে ফুয়েল ট্যাঙ্কার এই স্কুটারের ফুয়েল ট্যাঙ্কার কিন্তু সামনে কিন্তু আমাদের বাকি নর্মাল গদে বাঁধা যে স্কুটারগুলো আছে সবগুলোরই ফুয়েল ট্যাঙ্কার কিন্তু পিছনে থাকে যেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকবার ফুয়েল নিতে গেলে হচ্ছে আপনাকে নেমে তারপরে কিন্তু হচ্ছে
ফুয়েল নিতে হয়। আর এটাও বলে দিই এই ফুয়েল ট্যাঙ্কারের ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার। আর এইটা হচ্ছে সিটের, সো এইটা যখন আপনি আস্তে করে প্রেস করবেন এখান থেকে কিন্তু এই সিটটা হচ্ছে ওপেন হয়ে যায়, যেটা সবসময় আমি বলি যে স্কুটার হচ্ছে একটা সাংসারিক স্কুটার, মানে সাংসারিক বাইক, এটার মধ্যে সংসারের 14 গোষ্ঠীর সমস্ত কিছু আপনি ক্যারি করতে পারবেন। অ্যান্ড এইটার ক্যাপাসিটি সম্ভবত 28 লিটার পর্যন্ত হচ্ছে আপনি এটার মধ্যে জিনিসপত্র নিতে পারবেন। তো আমি এখন হচ্ছে এটা ক্লোজ করে দিচ্ছি, দেন আবার ফিরে আসি এখানে। এইটা যখন এখানে নিয়ে আসবেন এই পজিশনে, তখন হচ্ছে আপনার স্কুটারটা অ্যাক্টিভ মোড থেকে ইনঅ্যাক্টিভ মোডে চলে আসবে, মানে এখন আপনি যতই সার্ভ দেন না কেন স্কুটার অন হবে না। আর এইটা যদি আপনাকে একটু ঘাটটা এরকম ভেঙে তারপরে যখন একটু ভিতরের দিকে পুশ করবেন অ্যান্ড দেন এখানে নিয়ে আসবেন, এইটার মিনস হচ্ছে আপনার স্কুটার অলরেডি লক হয়ে গিয়েছে। সো যে কেউ চেষ্টা করুক না কেন আপনার স্কুটার কিন্তু এটা মানে ঘাড় লক খুলতে পারবে না, যেহেতু আপনি যদি রিমোট নিয়ে বাইরে চলে যান কিংবা কেউ যদি এসে উল্টা পাল্টা নিয়ে এটা টানাটানি করে তখন কিন্তু এখান থেকে একটা সাউন্ড দিবে, যে যেটার কারণে হচ্ছে আপনি মানে এখনকার শহরে তো জানেনই স্কুটার কিংবা যে কোনো বাইক চুরির ক্যাপাসিটি কিংবা চুরির যে একটা অবস্থা অনেক বেশি বেড়ে গেছে, সেটা থেকে আপনি ইজিলি বেঁচে যেতে পারবেন। সো এই হচ্ছে কাহিনী। এবার চলেন এটার স্পিডোমিটারের দিকে আমরা আগাই। সো নাও আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এটার স্পিডোমিটারের বিষয়ে। স্পিডোমিটারটাও হচ্ছে খুব প্রিমিয়াম কোয়ালিটির করা হয়েছে। আমি এখন এটাকে জুম করবো অ্যান্ড দেন দেখাবো, কারণ এখানে হচ্ছে সূর্যের আলো অনেক বেশি যে কারণে কিন্তু সব কিছু হচ্ছে ভিজিবল হচ্ছে না। তো অ্যাজ ইউজুয়াল এই পাশটাতে হচ্ছে ফুয়েলের ক্যাপাসিটি দেখাচ্ছে, ফুল ট্যাঙ্ক করলে এইটা ফুল দেখাবে। এই পাশে হচ্ছে ডেট অ্যান্ড মান্থ, তো এখানে তারিখ দেখাবে, আর এখানে দেখাবে হচ্ছে টাইম। এই পাশটাতে হচ্ছে ওডো কাউন্ট, মানে কত ট্রিপ করেছেন কিংবা কত হাজার কিলো চালিয়েছেন সেটা হচ্ছে দেখাবে। অ্যান্ড এটার কিছু হচ্ছে এক্সট্রা কারিকুলাম ফিচার আছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই। যখন হচ্ছে এই যে এই লাইনটা হচ্ছে ইনস্ট্যান্ট ফুয়েল কাউন্টস, ইনস্ট্যান্ট ফুয়েল কাউন্টস মানে হচ্ছে আপনি যখন থ্রটল দিবেন এবং থ্রটলের স্পিডটা হচ্ছে বাড়াবেন তখন এটা আপনাকে দেখাবে যে ওই থ্রটল পার থ্রটল কিংবা হচ্ছে পার স্পিডে আপনার ফুয়েল কনজাম্পশন কতটুকু হচ্ছে। তো আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিব একটু পরে, এই পাশটা শেয়ার করি। এই পাশে হচ্ছে ব্যাটারির কাউন্ট, এখানে হচ্ছে 11.9, মানে এটা ব্যাটারির ভোল্টেজটা হচ্ছে শেয়ার করছে। এটা কিন্তু চেঞ্জ করা যায় যখন হচ্ছে আপনি যে সেট থেকে এটা চেঞ্জ করে দেবেন। দেন এখানে দেখাবে হচ্ছে আপনাকে ফুয়েল কাউন্টস, মানে পার কিলোমিটারে হচ্ছে কতটুকু হচ্ছে আপনার ফুয়েল যাচ্ছে, মানে যেটা হচ্ছে আমরা মাইলেজ চেক করি সেটা কিন্তু এখানে আপনাকে অটোমেটিক দেখাবে। এটা যদি আবার চেঞ্জ করি এখান থেকে হচ্ছে ওই সেই আগের ইয়া চলে আসবে, এখানে ট্রিপ এ ট্রিপ বি দুইটা ট্রিপের অপশন আছে, তো সেগুলো আপনাকে দেখাবে। এটার হচ্ছে লুকিং গ্লাস সম্পর্কে বলি, দেখেন এই ধরনের লুকিং গ্লাসগুলো কিন্তু আমরা আলাদাভাবে হচ্ছে ইনস্টল করি, বাট এইটা কিন্তু এই লুকিং গ্লাস কিন্তু এই স্কুটারের অরিজিনাল অ্যান্ড বাই ডিফল্ট হচ্ছে লুকিং গ্লাস। তো এইটার রেডিয়েন্স কিন্তু অনেক বেশি ভালো, লাইক আমরা দাম দিয়ে যেই ভালো মানের লুকিং গ্লাসগুলো কিনে পরে বসাই সেটার, এবং বাট এইটার একটা ওই যে সেই নেগেটিভ দিক আছে যেটা আমি প্রত্যেকটা স্কুটারের ক্ষেত্রেই বলি, সেটা হচ্ছে ডানে বামে যখন মুভ করবেন হ্যান্ডেলের সাথে লুকিং গ্লাসে ঘুরে যাবে স্কুটারের মার্কেট প্রাইস। তো এডিভির যে 150cc এই স্কুটারটা আছে এটা কিন্তু বাংলাদেশে এখন আসা বন্ধ হয়ে গিয়েছে, যেমন তা আমার ওই ইয়ামাহা 113cc হয়েছে, যে 113cc কিন্তু বাংলাদেশের প্রোডাকশন আসা বন্ধ হয়ে গিয়েছে, সেরকমই 150cc প্রোডাকশন আসাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো যখন এটা আগে কেনা হতো, মানে বাইকটাই কের দাম বাড়ার আগে, তখন এটা সবাই অলমোস্ট 4,70,000-এর মধ্যে পেয়ে যেত, বাট এখন ওভারঅল বাংলাদেশে যা টুকিটাকি আছে আগেরগুলো সেগুলো কিন্তু 5 লাখ কিংবা 5 লাখের আরও বেশি টাকা দিয়ে হচ্ছে আপনাকে কিনতে হবে। আর এটার প্রোডাকশন এখন বন্ধ হওয়ার রিজন হচ্ছে যে এটার পরে কিন্তু ভেরি রিসেন্টলি হন্ডার এডিভিডি 160cc হচ্ছে কিন্তু বাংলাদেশে লঞ্চ হবে, তো তখন ইনশাল্লাহ আবার ওই বাইকটা আপনাদেরকে দেখাবো, ওই বাইকে এই বাইকের সাথে মানে কী কী নতুন ফিচার্স আছে সেগুলোও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই ছিল
হোন্ডা এডিভি স্কুটারটার সাথে ফার্স্ট মিট এবং এটার টুকিটাকি যা আছে ইনফরমেশনগুলো আমি চেষ্টা করেছি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। জানি না কতটুকু এটা সম্পর্কে বুঝবেন, কারণ আমি নিজেও এখনও স্কুটারটার বিষয়ে অনেক কনফিউশন হচ্ছে মনের মধ্যে রেখেছি। আর হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু রিভিউ ভিডিও না, কারণ আই এম নট দ্য ইউজার। অ্যান্ড একটা স্কুটার হচ্ছে 2000-3000 কিলো পর্যন্ত না চালিয়ে কখনোই কিন্তু সেটার রিভিউ আসলে ওভাবে দেওয়া যায় না। সো এটা একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও ছিল আপনাদের জন্য। অ্যান্ড আমিও ফার্স্ট টাইম এটা দেখলাম, রাইড করব না, কারণ এখান থেকে আমাকে মুভ করতে হবে আরেক জায়গায়। সে কারণে আজকে স্কুটারটা রাইড করা হবে না, ইনশাল্লাহ নেক্সট কোনো দিন রাইড করবো এবং এটার রাইডিং ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো। সো সবাই কমেন্ট সেকশনে জানাবেন যে হাউ ওয়াজ দ্য ভিডিও। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে, নতুন নতুন কোনো প্রবলেম সলিউশন অ্যান্ড ইনফরমেশনের সাথে। Till that, Rifananji bhai signing out. Assalamu alaikum.